অনেকদিন হইতে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজির সঙ্গে অপুর বড় ভাব। এই গৌরবর্ণ সদানন্দ বৃদ্ধটি সামান্য একখানি খড়ের ঘরে বাস করেন, বিশেষ গোলমাল ভালোবাসেন না, প্রায়ই নির্জনে থাকেন। অপুর বাল্যকাল হইতে হরিহর ছেলেকে সঙ্গে করিয়া মাঝে মাঝে নরোত্তম দাসের কাছে লইয়া যাইত। সেই হইতেই দুজনের মধ্যে খুব ভাব। মাঝে মাঝে অপু গিয়া বৃদ্ধের নিকট হাজির হয়, ডাক দেয়, দাদু আছো? বৃদ্ধ তাড়াতাড়ি ঘর হইতে বাহির হইয়া তাল পাতার চাটাইখানা দাওয়ায় পাতিয়া দিয়া বলেন, এসো দাদা ভাই, এসো, বসো বসো। অন্য স্থানে অপু মুখ চোরা, মুখ দিয়া কথা বাহির হয় না, কিন্তু এই সরল বৃদ্ধের সঙ্গে সে সম্পূর্ণ নিঃসংকোচে মিশিয়া থাকে। বৃদ্ধের সঙ্গে তাহার আলাপ খেলার সঙ্গীদের সঙ্গে আলাপের মতো। নরোত্তম দাসের কেহ নাই, বৃদ্ধ একাই থাকেন। এক স্বজাতিয়া বৈষ্ণবের মেয়ে দুইবেলা কাজকর্ম করিয়া দিয়া চলিয়া যায়। অনেক সময় সারা বিকাল ধরিয়া অপু বসিয়া বসিয়া গল্প শোনে ও গল্প করে। এ কথা সে জানে যে নরোত্তম দাস বাবাজি তাহার বাবার অপেক্ষাও বয়সে অনেক বড়, কিন্তু এই বয়োবৃদ্ধতার জন্যই অপুর কেমন যেন মনে হয় বৃদ্ধ তাহার সতীর্থ। এখানে আসিলে তাহার সকল সংকোচ সকল লজ্জা আপনা হইতেই ঘুচিয়া যায়। গল্প করিতে করিতে অপু মন খুলিয়া হাসে, এমন সব কথা বলে যাহা অন্য স্থানে সে ভয়ে বলিতে পারে না। পাছে প্রবীণ লোকেরা ধমক দিয়া জ্যাঠা ছেলে বলে। নরোত্তম দাস বলেন, দাদু তুমি আমার বালক গৌরা, তোমায় দেখলে আমার মনে হয় দাদু আমার গৌরচন্দ্র। তোমার বয়সে ঠিক তোমার মতোই সুন্দর সুশ্রী নিষ্পাপ সরল ছিলেন, ওই রকম দিব্য ভাব মাখানো চোখ দুটি ছিল তাঁরও। অন্য স্থানে এ কথায় অপুর হয়তো লজ্জা হইত, এখানে সে হাসিয়া বলে, দাদু তাহলে এবার তুমি আমায় সে বইখানার ছবি দেখাও। বৃদ্ধ ঘর হইতে প্রেম ভক্তি চন্দ্রিকাখানা বাহির করিয়া আনেন। তাহার অত্যন্ত প্রিয় গ্রন্থ নির্জনে পড়িতে পড়িতে তিনি মুগ্ধ বিভোর হইয়া থাকেন। ছবি মোটে দুখানি, দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বলেন, আমি মরবার সময় বইখানা তোমায় দিয়ে যাব দাদু, জানি তোমার হাতে বইয়ের অপমান হবে না। সহজ সামান্য অনার্বর জীবনের গতিপথ বাহিয়া এখানে কেমন যেন একটা অন্তঃসলীলা মুক্তির ধারা বহিতে থাকে। অপুর মন সেটুকু কেমন করিয়া ধরিয়া ফেলে, তাহার কাছে তাহা তাজা মাটি, বিচিত্র পাখি ও গাছপালার সাহচর্যের মতো অন্তরঙ্গ ও আনন্দপূর্ণ ঠেকে। দাদুর কাছে আসিবার আকর্ষণ তাই তাহার এত প্রবল। ফিরিবার সময় অপু নরোত্তম দাসের উঠানের গাছতলাটা হইতে একরাশি মুচুকুন্দ চাঁপা ফুল কুড়াইয়া আনে, বিছানায় সেগুলি সে রাখিয়া দেয়। তাহার পর সন্ধ্যার আলো জ্বলিলেই বাবার আদেশে তাহাকে পড়িতে বসিতে হয়, ঘণ্টাখানেকের বেশি কোনো দিনই পড়িতে হয় না। কিন্তু অপুর মনে হয় কত রাতি যেন হইয়া গেল। পরে ছুটি পাইয়া সে খাইতে যায়, খাইয়া বিছানায় শুইয়া পড়ে। আর অমনি সে আজিকার দিনের সকল খেলাধুলা সারাদিনের সকল আনন্দের স্মৃতিতে ভরপুর হইয়া ওঠে, বিছানায় উপুর হইয়া ফুলের রাশির মধ্যে মুখ ডুবাইয়া সে অনেকক্ষণ ঘ্রাণ লয়।